নববধূর সাজসজ্জা নিয়ে উত্তরপ্রদেশ থেকে ছুটে এসে বিয়ের দাবিতে হবু স্বামীর বাড়ির দরজায় ধর্নায় বসলেন যুবতী। পরিস্থিতি বেগতিক বুঝে গা ঢাকা দিয়েছেন প্রেমিক। ঘটনাটি ঘটেছে বুধবার মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামে। সকাল থেকেই ওই যুবতী ধর্নায় বসে রয়েছেন বলে জানা গেছে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবতীর বাড়ি উত্তরপ্রদেশ রাজ্যের বিজনোর জেলার বীজপুরি মান্ডিয়া এলাকায়। তার নানার বাড়ি রয়েছে বাংরুয়া গ্রামে। গত 3 বছর আগে ওই যুবতী নানার বাড়ি ঘুরতে আসলে বাংরুয়া গ্রামের বাসিন্দা শেখ মজিফুলের ছেলে ইব্রাহিম আলী তার প্রেমে পড়ে। শুরু হয় আলাপ, সেই আলাপ ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। দুজনের সম্মতিতেই সহবাসও করেন, কিন্তু এত কিছুর পরেও বিয়ে করতে রাজি নয় প্রেমিক। অগত্যা বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ির সামনেই ধর্নায় বসে পড়লেন প্রেমিকা। যুবতী জানান, ইব্রাহিমের সঙ্গে তার দীর্ঘ 3 বছরের প্রেমের সম্পর্ক ছিল। একসঙ্গে খাওয়া দাওয়া, থাকা, ঘুরতে যাওয়া সবই চলছিল। এমনকি দিল্লির এক হোটেলে একসঙ্গে 15 দিন রাত কাটিয়েছেন। একাধিকবার দুজনের শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন বলে জানান ওই যুবতী। কিন্তু তাল কাটে ইব্রাহিমের কথাতেই। যুবতীর দাবি, তার কাছ থেকে ছেলে দফায় দফায় 1,60,000 টাকা নিয়েছে, সেই টাকা বাড়িতে পাঠিয়েছে। বিয়ে করতে বললেই নানান কারণে এড়িয়ে যেত ইব্রাহিম। বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে তাকে নিয়ে পালিয়ে যায় দিল্লিতে। সেখানে এক হোটেলে 15 দিন রাত কাটানোর পর সেখান থেকে আজমির শরীফে নিয়ে যায়। তাকে স্ত্রীর মতো ব্যবহার করত ইব্রাহিম। সেখানে কয়েকদিন থাকার পর যুবতীকে একা রেখে পালিয়ে বাড়ি চলে আসে যুবক। কিন্তু এখন বেঁকে বসেছে যুবক, বিয়ে করতে অস্বীকার করছে। मेरे साथ ये हुआ, मुझे 3 साल से प्यार कर रहा था। उसके बाद में 1.5 महीने मतलब भगा के लेके आया, बिजनौर से बुलाया, बिजनौर से भगा के लेके आया और उसके बाद में दिल्ली में रखा 19 दिन तक। उसके बाद में अपने भाई के आने के बाद में फिर यहाँ पर लेके आया। मेरा 1.5 लाख रुपए इस्तेमाल किया, 50,000 रुपए लेके भागकर यहाँ पर आया हुआ है। बाकी इस्तेमाल किए पैसे और माँ को भेजे अपने पैसे। छेले का नाम क्या है? इब्राहिम। और बारी? कौन सा ग्राम पे? बंगरुआ। तुम्हारे साथ कोई शारीरिक संपर्क हुआ छेले के साथ? जी हाँ। जी हाँ। कितने दिन? 1.5 महीने। अखन छेले उल्टे क्यों गए, मैंने बीए करते जाते ना क्यों? मुझे झांसा दिया है, पता नहीं क्या है उसके मन में। अपनी माँ के कहने पे चल रहा है, रिकॉर्डिंग भी है, वो अपनी माँ के बात सुनना चाहता है। कह रहा है कि जो मेरी माँ कहेगी वही मैं करूँगा। मेरे पास रिकॉर्ड भी है, सबूत भी है, हर चीज है मेरे पास। তুমি এই বাংলা গ্রামে বিয়ে করবা? হ্যাঁ, তুমি ইউপির মেয়ে আর এখানে তুমি বিয়ে করবা? তোমার নাতি উঠে কচে না দেই প্রেম করন। এই ছেলেটা ভেলে 1.5 মাস থেকে বলছে যে তুমি ভেলে তাড়াতাড়ি আসো, যা ভেলে টাকা পয়সা এখনই আছে, তোমার মায়ের টাকা পয়সা নে, তাড়াতাড়ি আসো। বলে আমি ভেলে এতে আছি, এই বিজনোরে, বিজনোরে আছি। এই ছেলে বিজনোরতে নিয়ে আনে দিল্লি হোটেলে নুকায় রাখলো। এই আমার নাতিনির টাকা ভাঙায় ভাঙায় 1,000 টাকা করে মাস দিছিল দিনে। না, এর আগেও কি আপনার নাতিনিকে পালিয়ে ছিল ছেলেটা? না না, এই এই প্রথমে। না, এই যে হোটেলে বললেন যে কথায় লোক কে লুকিয়েছিল? এই ছেলেটা, ছেলেটা লুকিয়ে হোটেল রাখলো। এর দাদা চলে আলো দিল্লিতে, নিয়ে চলে গেল আজমির। আজমিরতে যখন কা শুনেছি যে লোকের মুখ থেকে যে এর নাতিন আজমিরে আছে, বলছে তাড়াতাড়ি লিতে আয়, তোমার নাতিনকে ছড়িয়ে ফেলে গেল। তারপরে আমি কে সোমবারে গেলাম, আমি নাতনিক আজকে উঠিয়ে আনে এখানে রাখলাম। এই যে আজকে সকাল থেকে বসে আছে, ছেলের কি দেখা পেয়েছে? ছেলে আছে বাড়িতে? হ্যাঁ, ছেলেকে নিয়ে চলে এসছে। তো ছেলেটা কোথায়? লুকিয়ে রেখেছে ভবানীপুর কি ওর নানির বাড়ি বেলুয়া। কিন্তু তার মা তো বলছে বলে ছেলে কোনো নেই। না, লুকিয়ে রেখেছে আমার সাথে লোক এনেছে। বলছি তার ওর মা, ছেলের মা কি এই প্রেমের ঘটনা জানতো? না জানতো। কিন্তু ওর মা তো অস্বীকার করছে এখন? না জানতো তো এই 20,000 টাকা যেমন করে মাঙাই নিল আমার নাতনির লাগাতে। তার আরো দাবি, তারা দুজনে একসাথে নববধূর সাজসজ্জা কিনেছেন। তার কাছে একাধিক প্রমাণ রয়েছে তাদের প্রেমের সম্পর্ক। ছেলের পরিবার সব কিছুই জানেন, এখন সবাই অস্বীকার করছেন।
যুবকের মা হেনা বিবি জানান তাদের প্রেমের সম্পর্ক সে কিছুই জানে না, ছেলে বাড়িতে আসেনি, সে কোথায় আছে জানে না। আমি নি জানি কিছু, মেয়ে তো বলছে যে ওর মা সব জানে, ওর চাচা আমি কিছু জানি না। আমি জানলে পরে কি ছেলেকে ই করলাম না, সাটম সারতাম না। তো আপনার ছেলের সঙ্গে তো তিন বছর ধরে তার সম্পর্ক রয়েছে। তাহলে আমি তো জানি জানিনি, আমার ছেলে বলবে, আমার ছেলে বলবে তিন বছর থেকে ছে কি কে বছর থেকে ছে, তো আমার ছেলে বলবে। তো বলছে তো নাকি বেশ 20 থেকে 25 দিন ধরে এক মানে ঘরের মধ্যে আবদ্ধ ছিল, তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যেভাবে সম্পর্ক সেই সম্পর্কটা হয়েছে। ওই 3 মহিনা থেকে আগে থেকে ওই ভাগেছে, তাকে বেশ কয়েকবার নাকি পালিয়েও নিয়ে এসেছে আপনার বাড়িতে, আপনি গ্রহণ করেননি তাকে বধূ স্ত্রী বলে মানে বৌমা বলে। আমার ছেলে ওর কাছ থেকে ভাগেছে 8 দিন আগায়, আর এখন এখন আপনি আসছে একলাই। তো আজকে তো আপনার বাড়িতে এসে তো আপনি দরজা কেন লাগিয়ে দিয়েছেন? হ্যাঁ দরজা লাগিয়েছি কি কেন, আমার ছেলে ই মুখের জবাব না নিলে আমি ঢুকাবো না। তো আপনি আপনি ছেলেকে কেন পালিয়ে দিলেন? হ্যাঁ আমি পালিয়েনি তো, আমার ছেলে তো ঘরতে আসেনি। বলছে তো নাকি ছেলে এসে না, ও বলছে কিন্তু আমি তো জানিনি আমার ছেলে কোথায় গেছে না গেছে। তো এখন মেয়েটা তো ধরনে বসে আছে, যদি বিয়ে না করে আত্মহত্যা মারা যাবে, তার দায়িত্ব আপনি থাকবেন। হ্যাঁ তাহলে কি ব্যবস্থা নেবেন? গাঁত লোকছে গাঁত নাম্বার প্রধান ছেলে, তা আমি কি খিলাবো ছেলে মেয়েকে? না আপনি ছেলের মা, আপনি ছেলের মা। আমি মা হলে কি হবে, আমি আমি ছেলের মুখে তো জবাব দেবো না, বলে স্বীকার করতে হবে। হ্যাঁ আমি ছেলের মুখে জবাব দেবো না, আমার ছেলে বিয়ে করবে কি না করবে কি রাখবে কোথায় রাখবে না রাখবে, তো আমার ছেলে বলবে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।